আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রিকেট দেশি লাভার্স। এই ভিডিওতে থাকছে বিগ ব্যাশ 2020-21 লিগের ম্যাচ নাম্বার 20-এর লাইভ স্ট্রিমিং, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে হোবার্ট হারিকেন ভার্সেস ব্রিসবেন হিট। ইতিমধ্যে আমরা যুক্ত হয়ে গেছি, সম্পূর্ণ ম্যাচটা নিয়ে অবশ্যই থাকার চেষ্টা করব। আর দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে, যে জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমি সবাইকে অনুরোধ করবো একসাথে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু হতে যাচ্ছে, টান টান উত্তেজনামূলক একটা ম্যাচ হবে। ম্যাচটি হোবার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ পয়েন্ট টেবিলে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন 4 নম্বর অবস্থানে চলে এসেছেন। অ্যাডিলেড স্টেগার কিন্তু একদম উপরে উঠে এসেছেন 11 পয়েন্ট নিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 11 পয়েন্ট নিয়ে কিন্তু হোবার্ট হারিকেন এখানে 4 নম্বরে রয়েছে, অন্যদিকে 11 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে অ্যাডিলেড স্টেগার। এবং দুইটা টিমের কাছেই কিন্তু সুযোগ রয়েছে টুর্নামেন্টে ভালো পারফর্ম করার জন্য। অন্যদিকে ব্রিসবেনের জন্য ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যদি আপনি লক্ষ্য করেন ব্রিসবেন 4 ম্যাচ থেকে 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছেন, যেখানে এই ম্যাচটা উইন করলে কিন্তু একদম উপরে উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচটা কিন্তু এখানে অবশ্যই ব্রিসবেনের জন্য খুব ডিফিকাল্ট হতে যাচ্ছে। যদিও আমরা জানি বিগ ব্যাশের ম্যাচগুলো কোনো টিমকে আপনি দুর্বল ভাবতে পারেন না, কারণ দুর্বল ভাবলে একদমই বোকার মতো কাজ হবে, কারণ প্রতিটা টিমের কাছে কিন্তু অ্যাবিলিটি রয়েছে প্রতিটা টিমকে হারানোর মতো। আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু হোম অ্যাডভান্টেজ পাবে, এখানে হোম অ্যাডভান্টেজটা কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয় ব্রিসবেন পাবেন, হোম অ্যাডভান্টেজ এখানে ব্রিসবেন পাবেন, কারণ এখানেও ব্রিসবেনের মাঠে খেলা হচ্ছে। এবং যারা মনে করছেন যে আসলে ক্রিসলিন রয়েছে কিনা, আসলে ক্রিসলিন নেই মনে হচ্ছে আজকে। ক্রিসলিনের কথা বলতে গেলে ক্রিসলিন আজকে খেলবেন না, কারণ লাস্ট যে আপডেটটা আমাদের হাতে ছিল সে অনুযায়ী কিন্তু ক্রিসলিন আরও 2-3টা ম্যাচ হয়তো খেলবেন না। তবে যেহেতু ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, পয়েন্ট টেবিলের একদমে উপরে আসার সুযোগ রয়েছে, সেদিক থেকে অবশ্যই যদি ঝুঁকি নেন এক্সফ্যাক্টর হিসাবে রাখতে পারেন। যদি এক্সফ্যাক্টর হিসাবে রাখেন সেটা আলাদা বিষয়, 12 এবং 13তম প্লেয়ার হিসাবে যদি তাকে রাখেন এক্সফ্যাক্টর প্লেয়ার হিসাবে, এবং ম্যাচের 10 ওভার পরে, 10 ওভারের আগে পর্যন্ত, কিন্তু 10 ওভার শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু চাইলে একজন প্লেয়ার অন্তর্ভুক্ত করতে পারেন, যেটা ব্যাটিং বলিং বিগ ব্যাশের অনেকগুলো নিয়ম রয়েছে, যেখানে আমরা জানি 4 ওভার পাওয়ার প্লে হবে, প্রথম 4 ওভার পাওয়ার প্লে হয় এবং 11 ওভারের পরে ব্যাটসম্যানরা চাইলে যে কোনো মুহূর্তে ব্যাটিং টিম আরও বাকি 2টা ওভার পাওয়ার প্লে নিতে পারেন। বিগ ব্যাশে অনেকগুলো রুলস আমরা দেখেছি, এবার 3টি রুলস পরিবর্তন করেছেন, 3টি রুলসই আসলে খুবই উপযোগী আমি বলবো। তো সেদিক থেকে কিন্তু টুর্নামেন্ট খুব ভালোভাবে জমে উঠেছে, এখানে ব্রিসবেনের গ্রাউন্ডে খেলা হচ্ছে। বলিং পিচ আপনি যদি পিচের দক্ষিণ পাশটা লক্ষ্য করেন, আমার কাছে মনে হয় দক্ষিণ পাশটা সম্পূর্ণ বলিং সুবিধা পেয়ে থাকেন। উত্তর পাশটার দিকে যখন ব্যাটিং করা হবে তখন আপনি যদি লক্ষ্য করেন, উত্তর পাশটার দিকে যদি আপনি লক্ষ্য করেন তখন কিন্তু ব্যাটিং বলিং দুইটাই একদম সেম রয়েছে। তো উত্তর দিকে আপনি অবশ্যই ব্যাটিং রান উঠবে, উত্তর প্রান্তে যখন ব্যাটিং করবেন তখন কিন্তু রান উঠবে, তবে দক্ষিণ প্রান্তে যখন করবেন তখন কিন্তু বলিংটা সুবিধা পেয়ে থাকেন, সেই প্রান্তটাতে কিন্তু বলিংটা সুবিধা পেয়ে থাকেন। এবং এই পাশেরটা যেহেতু ব্যালেন্স রয়েছে, ফ্ল্যাট নয়, একদম স্লো পিচে খেলা হচ্ছে, তো সেদিক থেকে কিন্তু অবশ্যই লো স্কোরিং হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আব্দুল খায়ের ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো সেদিক থেকে কিন্তু অবশ্যই লো স্কোরিং হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ম্যাচগুলো লো স্কোরিং হতে পারে। যদি 160-এর উপরে হয়ে যায় সে রান কিন্তু চেস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যদিও যেটা আমাদের হাতে আপডেট রয়েছে যেখানে দেখানো হচ্ছে যে অ্যাভারেজ স্কোরটা 161 রান ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোরটা দেখানো হচ্ছে, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোরটা দেখানো হচ্ছে 147 রান। তো বুঝতেই পারছেন যে ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ যদি 161 রান হয়, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ যদি 147 রান হয়, তার মানে বুঝতে পারছেন যে পিচে কিন্তু অবশ্যই বলিংটা সুবিধা পেয়ে থাকবেন, বলিং পিচে কিন্তু অবশ্যই খেলা হতে যাচ্ছে। অনেকে আপনি যদি দুটি টিমের হেড টু হেড লক্ষ্য করেন, হেড টু হেড দেখলে যে হোবার্ট 6টি ম্যাচ উইন করেছে, লাস্টের 10টা ম্যাচের ডাটা অনুযায়ী হোবার্ট 6টি ম্যাচ উইন করেছে, ব্রিসবেন 4টি ম্যাচ উইন করেছে। দুটি টিমের মধ্যে যখনই মুখোমুখি হয় ভালো কিন্তু ম্যাচ হয়, এবং বিশেষ করে ব্রিসবেন হেড কিন্তু এই টুর্নামেন্টে যদিও ম্যাচ হেরে যাচ্ছে, তারপর আমি বলবো ফাইট করে হেরে যাচ্ছেন তারা মোটামুটিভাবে, এবং তাদের বলিং লাইন আপটা স্ট্রং রয়েছে। তবে একটু অপেক্ষা করতে হবে টস, আমরা জানি যে কিছুক্ষণের মধ্যে টসটা হয়ে যাবে, তবে আজকে কিন্তু বৃষ্টি হবে, কারণ ম্যাচে আজকে বৃষ্টি হবে এটা আমরা সকলে জানি, হয়তো আপনারাও জানেন আজকে কিন্তু ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, একদম শিওরলি বৃষ্টি হবে এটা আপনি ধরে রাখতে পারেন। আপাতত এখনও বৃষ্টি হচ্ছে,
দেখার বিষয় থাকবে আসলে রেইন থামলে কখন টসটা হয়, টস ডিলে টু রেইন কারণ যে বৃষ্টি হচ্ছে আপাতত। সাগর এমনি বাইরে গেছেন মাঠে বৃষ্টি, হ্যাঁ মাঠে তো অবশ্যই আজকে বৃষ্টি হবে, আজকে বৃষ্টি ওয়েদার, বৃষ্টির ওয়েদারে খেলা হবে, তো সেদিক থেকে অবশ্যই সেদিকেও আপনাদের সতর্ক থাকতে হবে। বোলিং পিচে খেলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব বেশি ভালো নয় আজকে, অলরেডি এখনও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে। তো ম্যাচটা যখনই শুরু হবে অবশ্যই ফাইনালি আমরা আপডেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা এখনও ভিডিওটি লাইক করেন আমি সবাইকে অনুরোধ করবো, চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে পারেন, ম্যাচের যেই আপডেটই আসুক না কেন অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে দুঃখের সংবাদ এটাই যে আসলে বৃষ্টি হচ্ছে মাঠে, বৃষ্টির কারণে আপাতত ডিলে হচ্ছে টসটা। অবশ্যই আশা করবো যে এটা আসলে ভালো হয়েছে, আমার কাছে মনে হয় যে বৃষ্টিটা এখন হয়ে শেষ হয়ে গেছে, যেটা আমরা মনে করেছিলাম যে হয়তো ম্যাচের প্রথম ইনিংস বা 10 ওভারে খেলার পরে হয়তো বৃষ্টিটা আসার সম্ভাবনা যেটা দেখানো হচ্ছিল ওয়েদার রিপোর্টে, সে অনুযায়ী কিন্তু আমার কাছে মনে হয় শুরুতে ম্যাচ শুরুর আগে যেহেতু বৃষ্টিটা হয়েছে এখানে হয়তো বেটার হয়েছে। বৃষ্টিটা এখানে ফার্স্টে হয়ে গেছে, এটা দেখে খুব ভালো লাগছে যে বৃষ্টিটা ফার্স্টে হয়ে যাচ্ছে। এবং অবশ্যই যখনই টস হয়ে যাবে বৃষ্টির ওয়েদার আপডেট আসবে অবশ্যই আমরা সব থেকে ফার্স্ট কমেন্ট করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এস রাহুল ভাই লিখেছেন ক্রিসলি না রয়েছে, আসলে ক্রিসলি আপাতত প্লেইং ইলেভেনে থাকবে না, আমার কাছে মনে হচ্ছে না থাকবে, তবে যদি ইম্পর্টেন্ট ম্যাচ যদি নেন প্লেইং ইলেভেনে তাহলে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আপাতত ক্রিসলি নেই। তবে এক্স ফ্যাক্টর হিসাবে যেরকম 12 নম্বর প্লেয়ার বা 13 নম্বর প্লেয়ার যে কোনো দুজনের একজনকে কিন্তু অবশ্যই ঢুকাতে পারে, তো সেখানে কিন্তু অবশ্যই ক্রিসলির নাম 12-13 নম্বরে থাকতে পারে এক্স ফ্যাক্টরের দিকে, কারণ ক্রিসলি কিন্তু ইনজুরিতে রয়েছে। এবং বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটি শুরু হতে অনেকটা সময় লাগবে, তবে অবশ্যই এখনও ম্যাচ টাইম অনেক সময় বাকি রয়েছে, ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় 2:15, তো সেদিক থেকে কিন্তু অবশ্যই অনেক সময় বাকি রয়েছে। এবং আশা করব বৃষ্টিটা খুব দ্রুত থেমে যাবে না এবং সম্পূর্ণ ওভারে খেলা হবে, এটাই আশা করছি। তবে আজকের ওয়েদারটা খুব বেশি ভালো নেই, ওয়েদারটা খুব বাজে ওয়েদার আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা বাজে ওয়েদার দেখা যাচ্ছে এখানে। আরাফাত রহমান ভাই লিখেছেন ভাই টস কখন হবে, টসটা এখনই হওয়ার কথা ছিল তবে বৃষ্টির কারণে, আপাতত বৃষ্টি হচ্ছে মাঠে, বৃষ্টির কারণে টস হচ্ছে না, আপাতত বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে হচ্ছে না এখানে টসটা। যাই হোক বন্ধুরা, আমরা একটু ম্যাচের আপডেটটা যদি এখানে দেখে নিই, ব্রিসবেনের হোম গ্রাউন্ডে কিন্তু খেলা হবে, যেখানে অ্যাভারেজ স্কোরের কথা বলছিলাম 161 রান কিন্তু অ্যাভারেজ স্কোর, আপনারা সকলে জানেন 161 রান অ্যাভারেজ স্কোর রয়েছে, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ 147 রান, তো সেদিক থেকে কিন্তু অবশ্যই এখানে অবশ্যই ফার্স্ট ব্যাটিংটা সুবিধা পেয়ে থাকে। তবে বিগ ব্যাশে কিন্তু প্রায় টস উইনার টিমগুলো কিন্তু অবশ্যই আমরা দেখি, টস উইনার টিমগুলো কিন্তু অবশ্যই তারা ব্যাটিং ফার্স্ট করার, বোলিং ফার্স্ট করার সিদ্ধান্ত নেন, বোলিংটা প্রথমে নেওয়ার সিদ্ধান্তটা তারা পছন্দ করেন। টস উইনও হতে পারে কি, হোবার্টের লাস্টের 2টা ম্যাচে কিন্তু ব্রিসবেন টস উইন করেছিল আমরা দেখেছিলাম, এখানে হোবার্ট আজকে বেটার টিম হতে পারে, যেহেতু বৃষ্টি হয়ে যাবে ব্যাটিং লাইন আপটা কিন্তু স্ট্রং রয়েছে হোবার্টের কাছে, তবে ব্রিসবেনের জন্য কিন্তু সুবিধা হবে আমার কাছে মনে হয় যে ব্রিসবেন যেহেতু তাদের কাছে ব্যাটিং লাইন আপ ছোটো ব্যাটিং লাইন আপ রয়েছে, বোলিং কিন্তু স্ট্রং রয়েছে ব্রিসবেনের কাছে, খুব দারুণ বোলিং রয়েছে, টস বৃষ্টির কারণে হচ্ছে না, টস হলে অবশ্যই আমরা সব থেকে ফার্স্ট কমেন্ট করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং অবশ্যই স্কোরবোর্ডও আপনারা দেখতে পাবেন, এখানে এখনও বৃষ্টি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে,
এবং বৃষ্টির কারণে কিন্তু অবশ্যই ম্যাচ শুরু হতে কিছুটা হলো সময় নেবেন, যে সময়টা নির্ধারিত সময় ম্যাচটা আসলে শুরু হবেন কি না সেটার জন্যই কিন্তু দর্শকরা অপেক্ষা করছেন। তবে নির্ধারিত সময় হয়তো ম্যাচটা শুরু নাও হতে পারে, 5-10-20 মিনিট যেটাই হোক, অবশ্যই আপডেটটা আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু হতে যাচ্ছে। যারা এখনও ভিডিওটা লাইক করেন অবশ্যই সবাইকে অনুরোধ করছি, চ্যানেল কিন্তু একসাথে ভিডিওটি লাইক করে দিতে পারেন। বৃষ্টির কারণে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি টস হচ্ছে না, টস হতে কিন্তু অনেকটা দেরি হবে এখানে মনে হচ্ছে। এবং ক্রিসলিনের কথা যারা কোশ্চেন করছেন, ক্রিসলিন কিন্তু খেলবেন না আজকে, তাকে আরও 4-5 ম্যাচ মিস করবেন এখানে, 4-5 ম্যাচ কিন্তু বিজম্যাট এখানে মিস করতে পারেন। এবং তার যে ইঞ্জুরিতে রয়েছেন, গুরুতর ইঞ্জুরিতে তিনি রয়েছেন, তো সেদিক থেকে কিন্তু অবশ্যই তিনি কোনো রকম ম্যাচ আমার কাছে মনে হয় 4-5 ম্যাচ তো এমনিতেই পাবেন না। অবশ্যই যখন পাবেন তা অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং বৃষ্টির কারণে কিন্তু অবশ্যই ম্যাচ শুরু হতে কিছুটা হলেও ডিলে হবে, অনেকটা সময় নষ্ট করতে পারেন। তবে এই জিনিসটা ভালো হয়েছে, আপনাদের জন্য ভালো হয়েছে, যারা দর্শক রয়েছেন তাদের জন্য ভালো হয়েছে, আমি মনে করি দর্শকদের জন্য ভালো হয়েছে। বৃষ্টিটা ম্যাচের আগে শুরু হয়েছে এবং ম্যাচের সময় কিন্তু এখন অনেক সময় বাকি রয়েছে নির্ধারিত টাইমে। যদি ম্যাচটা শুরু হয়, টসটা যদিও ডিলে হচ্ছে, তারপর আমি আশা করবো যে অবশ্যই নির্ধারিত টাইমে হয়তো ম্যাচটা শুরু হবে।